بسم الله الرحمن الرحيم. جرأت کا نام ہے دیوبند والے، عالی مقام ہے دیوبند والے. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سمانت علماء کرام، بزرگان دین، دوست احباب، مسلیان اعظام، دور دورانت تھیکے آگت محبین متعلقین اور اونیکے ایکھنے تشریف انچن، اللہ جل جلاله عم نواله আমাদের সকলকে আজকের এই জিকির মাহফিলে، اصلاحی মাহফিলে আমাদের সকলকে দিল বানানোর মতন কিছু কথা، اخلاق বানানোর মতন কিছু সবক আমরা যেন নিতে পারি. আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো، সবাই বলি আমিন. যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা উদ্দেশ্য মন চাইলো সেটা হলো তাসকিয়া. জিজ্ঞেস করা হইতেছে হুজুর পীর মুরিদি শরীয়তে আছে কিনা، তা আমি বললাম ভাইজান শরীয়তে আছে কিনা পীর মুরিদি এই শব্দ আমাকে একজনে টেলিফোন করতেছে، বলে পীর শব্দ তো কোরআন শরীফে নাই، মুরিদ শব্দও কোরআন শরীফে নাই، তারা এটা কি করতে আছে؟ তা আমি বললাম যে ভাইজান আসলে পীর শব্দ মুরিদ শব্দ এইগুলো এটা ফার্সি শব্দ، এইটা হইলো আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন، যেই তালিম যেই শিক্ষা যেই নূর নিয়ে আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছ থেকে মানুষের কাছে আসতেন، পীর মুরিদি হইলো ওই নূরের তিন ভাগের এক ভাগ. সুবহানাল্লাহ. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. قرآن شريف المدد اكوي ارثر ارثر اوپر دوئي خان آيات كوئي خان آيات مولانا مفيد شب بولن كوئي خان آيات دوئي خان آيات
দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পয়গম্বরকে যেই জিনিস দিয়া পাঠাইলাম এটা হইলো তিনটা দায়িত্ব জোরে বলেন কয়টা দায়িত্ব এক নম্বর হইলো তিলাওয়াত দুই নম্বর হইলো তালিম তিন নম্বর হইলো তাজকিয়া বলেন না এক নম্বর দুই নম্বর তিন নম্বর তো কয়টা হইলো কি কি তেলাওয়াত তালিম তাজকিয়া এই যে তিন নম্বর তাজকিয়া সিরিয়ালে এক নম্বর তেলাওয়াত দুই নম্বর তালিম তিন নম্বর তাজকিয়া এটা হলো এক আয়াতের সিরিয়াল আরেক আয়াতের সিরিয়াল প্রথম হইলো তিলাওয়াত দুই নম্বর হইলো তাজকিয়া তিন নম্বর হইলো তালিম ঠিক আছে না হুজুর দুই আয়াতের মধ্যে সেটিংটা দুই রকম ভাবে আল্লাহ পাক দিলেন জিনিস কিন্তু তিনটাই বলছেন তবে বসানোর ক্ষেত্রে এক নম্বরে তেলাওয়াত দুনো আয়াতের মধ্যে আর বাকি দুইটা এটার সেটিং হযরত ইব্রাহিম যখন দোয়া করেন তখন তালিমকে আগে আনলেন তাজকিয়াকে পরে আনলেন আল্লাহ পাক যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বয়ান করতেছেন তখন তাজকিয়াকে আগে আনছেন তালিমকে পরে আনছেন জিনিস মোট কয়টা তিনটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা মিলাইয়া হইল নবুয়ত তিনটা মিলাইয়া হইল এই তাজকিয়া এটা হইল কোরআনের পরিভাষায় যেই জিনিসটাকে বলা হয়েছে তাজকিয়া হাদিসের পরিভাষায় ওইটাকে বলা হয়েছে এহসান আর কিতাবের পরিভাষায় এটাকে বলা হয়েছে তাসাউফ বাংলাদেশের মানুষের মুখে মুখে যেই ভাষা এই ভাষায় বলা হয়েছে পীর মুরিদি জিনিস একটা কন্যা জিনিস একটা এটা বাংলাদেশে এক নাম হ্যাঁ সৌদি আরবে আরেক নাম ইংল্যান্ডে আরেক নাম আমেরিকাতে আরেক নাম জিনিস কিন্তু কি একটা এই নাম বেশকম হওয়ার কারণে জিনিস চারটা হয়ে গেছে নাম বেশকম হওয়ার কারণে জিনিস যেরকম চারটা হয় না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ যেই জিনিস আল্লাহ পাক বলছেন তাজকিয়া এইটাকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন এহসান এটাকেই কিতাবওয়ালারা বলছে তাসাউফ এটাকেই বাঙালি সমাজ বলে পীর মুরিদি আল্লাহ এখন পীর মুরিদিকে যদি অস্বীকার করেন হ্যাঁ হুজুর তাজকিয়ার লগে পীর মুরিদি তো মিলে না আমরাও বলি যে পীর মুরিদির যেই অংশ তাজকিয়ার সঙ্গে মিলবে না এটা বাদ পীর মুরিদির যেই অংশ তাজকিয়ার সঙ্গে মিলবে না এটা এমনি তো বাদ আমরা ওই পীর মুরিদির পক্ষে যেই পীর মুরিদি তাজকিয়ার ভিতরে আছে যেই পীর মুরিদি এহসানের ভিতরে আছে যেই পীর মুরিদি তাসাউফ শব্দের ভিতরে আছে অমাই আবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু আল্লাহ পাক বলেন ইসলামের বাইরে কোরআনের বাইরে সুন্নার বাইরে যা কিছু আছে সব কিছু বাতিল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ পীর মুরিদি তুমি কইতেছ কোরআন শরীফে নাই আমি বলি পীর মুরিদি কোরআন শরীফে আছে বরং কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ হাদিস শরীফের তিন ভাগের এক ভাগ আল্লাহর হাবিবের হায়াতের তিন ভাগের এক ভাগ এক কথা দোসরা কথা তিনটা জিনিস একে নফস একে রুহ একে দিল বলেন না আলেমরা বলেন না একে নফস একে রুহ একে দিল বলে কিন্দর হরফে হর একে হাসতে মুশকিল বলে কিন্দর হরফে হর একে হাসতে মুশকিল সিফাতে নফস শাহওয়াত হা গুজিদান সিফাতে রুহ মা তাআ তেরা করদান চুদিল হর এক সিফাতে রূহ গিরাদ শওয়াদ মকবুল দর দিল হা পজিরাদ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ জিনিস তিনটা কন্যা কয়টা
এই যে আমার আঙ্গুল তিনটার দিকে তাকান, কয়টা কয়টা আঙ্গুল এখানে? একে নফস, একে রুহ, একে দিল, দেখছেন? এক নিচেরটা নফস, উপরেরটা রুহ, মাঝখানেরটা অলম, কয়টা জিনিস হইল? পালা করে স্যার কয়টা? একে নফস, একে রুহ, একে দিল, একটা হইল নফস, একটা হইল রুহ, একটা হইল দিল। বলে কিন্দার হারফে হারিয়ে কি হাসতে মুশকিল, তাই যে একটার থেকে আরেকটাকে আলোকরণ কঠিন, পণ্ডিত ব্যক্তি ছাড়া আলোক করতে পারবে না, কেমনে বুঝবো? নফস কারে কয়? যত আকাম কুকামের ফ্যাক্টরি হইল নফস, কন্যা যত আকাম কুকামের ফ্যাক্টরি কোথায়? নফস। বুঝা গেল আপনার মনের ভিতরে খারাপ চিন্তাও আসে, আসে কিনা? ভালো চিন্তাও আসে, আসে কিনা? এই যে খারাপ চিন্তাটা আসলো, বুঝা গেল ভিতরে খারাপ একটা ফ্যাক্টরি আছে, নতুবা পেটের ভিতরে পায়খানা আছে। কেমনে বুঝলাম? ওই যে পায়খানা করণের পরে দেখলাম, বাথরুমে যাওয়ানোর পরে দেখলাম, যা বাইরে হয়েছে এই সব দুর্গন্ধ। এই দুর্গন্ধ এতক্ষণ কই আছিল? কাজে এটা কম যাইব না যে ভিতরে দুর্গন্ধের জিনিস আছে, যদিও গাও গোসল দুইয়া এখন পায়ে পরিষ্কার, বরং মসজিদে চলে আসছি, ঠিক না বেটি? মসজিদে যে মুসল্লি নামাজ পড়তে আছে, এই মুসল্লির পেটের ভিতরে পায়খানা আছে না? আল্লাহ আকবার। তবে এটাকে সাইজ মতন রাখলে আর নাপাক হয় না, কন্যা? সাইজ মতন রাখলে কি হয় না? আর বেসাইজে নিলে নামাজ বাতিল হয়ে যাবে, ঠিক না বেটি? নফসটাও আছে, আল্লাহ আকবার। আমাদের বুজুর্গরা বলেন নফস হইল লবণের মতন, কন্যা? নফস হইল লবণের মতন, লবণ দেওয়া হইল রুটির মধ্যে, তরকারির মধ্যে, নফস তরকারি স্বাদ। যদি লবণ না দেওয়া হয় তো রুটিটা স্বাদ লাগবে না হুজুর, তরকারিও স্বাদ লাগবে না, ঠিক না বেঠি? আবার লবণ বেশি হয়ে গেলে কথা কন না, খাওয়া যাবে? বুঝা গেল লবণ লাগবে, লবণ হইল নফস। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নফস আছে বলেই মানুষের মর্যাদা। আমাদের বুজুর্গরা বলেন নফস আছে এই জন্য মানুষের দাম। ফেরেশতা এবং মানুষের মধ্যে পার্থক্য, কয় ফেরেশতার নফস নাই এই জন্য ফেরেশতার এবাদতের দামও নাই, কন্যা? ফেরেশতার কি নাই? নফস নাই এই জন্য ফেরেশতার এবাদতের দামও নাই। এক একজন ফেরেশতা জিন্দিগিতে কোনোদিন একটা সগিরা গুনাহও করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারু। এই ফেরেশতা এরা হইল মাসুম, এরা এরকম মাসুম, এরকম আল্লাহওয়ালা, এরকম সেজদাওয়ালা। আল্লাহ পাক দাঁড় করাইয়া দিছেন তুমি জীবনভর সেজদায় পড়ে থাকবা, সৃষ্টির পরের থেকে ওই যে সেজদায় পড়ে আছে সে আবাদুল আবাদ ওই সেজদার মধ্যে পড়ে থাকবে। এই যে ফেরেশতা আবাদুল আবাদ সেজদার মধ্যে পড়ে আছে, এত লম্বা সেজদা কিন্তু সওয়াব হয় না, কথা কয় না কা? সওয়াব হয় না কেন? কয় নফস নাই, কথা কন না কা? সওয়াব হয় না কেন? নফস নাই। আর মানুষ যদি খালি একবার, যদি একবার সুবহান আল্লাহ কয়, আল্লাহর হাবিব বলেন তুমি যদি একবার সুবহান আল্লাহ কইলা, ওই বেড়ায় বুঝে নাই চাষা বুষা মানুষ, কয় যে দাউদের বেটা সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক কত শান দিলেন, এরকম বিরাট স্টেজ বানাইয়া চতুর্দিকে জিন পরি দেও দানব, তো ওই বেড়ায় ধান দিতে আছে, ধান ক্ষেতের মধ্যে ধান ক্ষেত পরিষ্কার করতে আছে জঙ্গল, উপরের দিকে তাকাইয়া দেখে সুলাইমান কত বড় সিংহাসন লইয়া বাতাসের উপরে কব্জা বানাইয়া, সেই কয় হাজার বছর আগে, 3,000-4,000 বছর আগে এরোপ্লেনের মতন বিমানের মতন সিংহাসন বানাইয়া বাতাসের উপর দিয়া উঠতে আছে, সুবহানাল্লাহ। তো বেড়া মূর্খ সুরক্ষ মানুষ, নিচের থেকে কয় কি কয়, সুবহান আল্লাহ কত বড় শান দাউদের বেটা সুলাইমানের, কন্যা? সুবহান আল্লাহ কত বড় শান দাউদের বেটা।
হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে নিজের বিমান থামায়া ফেললেন, নিচে নামলেন, বিমান থেকে নাইমা, সিংহাসন থেকে নাইমা, ওই কৃষকরে কইতে আছে মিয়া সাহেব তুমি তো বুঝলা না, আমার এই সোলা এই যে বিশাল তখত বলেন না বিশাল তখত সিংহাসন, এই সিংহাসনটা যত দাম আছে তুমি তো আশ্চর্য হয়ে গেছো, এই সিংহাসনটাকে যদি কয়েকশো কোটি বার তুমি গুণ করো, গুণ করলে কম্পিউটারে তোমার একটা অঙ্ক দাঁড় করাইবে, ওই অঙ্কটাও ছোট হবে তোমার, সুবহানাল্লাহ তুমি যেটা বলছো এটা তার চেয়েও আরো বড়। আল্লাহর হাবিব বলেন ওই যে সুবহানাল্লাহ, কেউ যদি মহব্বতের সঙ্গে বলে তাইলে তাকে এত বড় সওয়াব দান করা হয় যেই সওয়াবটা পুরো আসমান জমিনকে এরকম ভাবে ডাকিয়া ফেলে, একটা সরিষার দানা সেখানে ঢুকানোর মতন ফাঁক থাকে না, কত বড় সওয়াব কিসের, একটা সুবহানাল্লাহ, জোরে বলেন না একটা, আরো জোরে বলেন একটা, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে দাম হইল, কেন দাম হইল, যিনি কয় যে ফেরেশতায় কইতে আছে মানুষের দিকে তাকাইয়া তুমি কত ভাগ্যবান, একটা সুবহানাল্লাহ কইলে আরশ পর্যন্ত দুয়ার খুললা যায়, আর আমি জীবনভর সেজদায় পড়ে থাকিও একটা তিল পরিমাণ আগাইতে পারতেছি না, তোমার এত মর্যাদা। তো মানুষ জবাব দেয়, কারণ হইল আমার ভিতরে নফস আছে, কন্যা আমার ভিতরে কি আছে দেখছেন, নফস থাকার কারণে মানুষের দাম, নফস না থাকার কারণে ফেরেশতার দাম পাওয়া গেল না। তবে এটা আবার মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন নৌকা এর জন্য পানি লাগবে, পানি ছাড়া নৌকা চলবে না, ঠিক না বেঠি, কিন্তু পানিটা কোন জায়গায় লাগবে, নিচে না নৌকার উপরে, যদি নিচে থাকলো তাইলে তো ঠিক আছে, যদি পানি নৌকার উপরে উঠে গেল কথা কর না বোঝা গেল, এটাকে সাইজ মতন ব্যবহার করতে হবে, সাইজ মতন নফসটা আছে এটাকে সাইজ মতন ব্যবহার করুন, এটাই আমাদের বুজুর্গানে দিনের কামটা কি, বুজুর্গানে দিনের কাম হইল জিনিস তো সব রেডি করা আছে, খালি একটা লাইন ধরাইয়া দেন, লাইন ধরাইয়া দিলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আপনার ভিতরে এমন জিনিস আছে, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, বে কিতাব বে মুঈদ উস্তাদ। আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আমাদের ডিউটি হইল শুধু এরি দুনিয়ার ভিতরে ঢুকায় দেওয়ান, কন্যা আমার ভাই আবু তাহের সিদ্দিকি, আমি ওরকম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে গেছিলাম ইলেকশন সময়, চারটার আগে যারা যারা ভোট দিবেন চারটার আগে ঢুকিয়া যান ভিতরে, যারা ভিতরে ঢুকিয়া যাইবেন এদের ভোট নিতে নিতে যদি রাত্র ১২টাও বাজে ভোট আমরা নিব, কাউকে আমরা মাহরুম করব না, কিন্তু চারটা বাজে দুয়ার বন্ধ হয়ে যাবে, চারটা এক মিনিট হয়ে গেছে আপনি খুন হয়ে যাবেন, দুয়ারে খোলা হবে না, ঠিক না বেঠি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির কথা আমিও বুঝে আসছে এখানে, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন একটা এরিয়া আছে, এরিয়ার ভিতরে ঢুকানো হইল আমার কাম, আমাদের কাম হইল এরিয়ার ভিতরে ঢুকানো, আমাদের কাম হইল এরিয়ার ভিতরে ঢুকানো, এরিয়ার ভিতরে ঢুকানোর পরে হয়তো কারোর জন্য তাড়াতাড়ি, কারোর জন্য একটু সময় লাগবে, কেউ হয়তো ১ বছরে ২ বছরে কামিয়াব হয়ে যাবে, কারোর হয়তো সময় বেশি লাগবে,
এটা মানুষে মানুষে বেশ কম তিলকার রুসুলু ফজ্জলনা বাদাহুম আলা বাদ রাসূলের মধ্যে যেরকম বেশ কম আছে আলেমের মধ্যে যেরকম বেশ কম আছে বুজুর্গানে দ্বীনের মধ্যে যেরকম বেশ কম আছে আপনার মধ্যে এরকম বেশ কম হইতে পারে তবে মেহনত করেন আল্লাহ পাক ওয়াদা করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ও বান্দা মেহনত ছাড়বা না তৈয়ার আছেন ইনশাআল্লাহ তুমি মেহনত চালাও মেহনত চালাও মেহনত চালাও অবশ্যই আমি তোমার জন্য দুয়ার খুলে দিব দমকে দমে কলব নূরানি হুই দমকে দমে কলব নূরানি হুই মরদে হক সে মিলকে হকানি হুই মরদে হক সে মিলকে হকানি হুই সময় লাগাইতে হবে মেহনত করতে হবে মহব্বতের সঙ্গে আল্লাহ 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 ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার আল্লাহ বলা হবে জরব লাগানো হবে কলব পরিষ্কার হবে আখলাক তৈয়ার হইয়া যাবে জরব লাগবে কইতেছিলাম জিনিস জানি কয়টা একে নফস একে রুহ একে দিল বলে কিন্দার হরফে হারিয়ে কে হাসতে মুশকিল কয় যে তিনটা জিনিস নিচেরটা জানি কি উপরেরটা মাঝখানেরটা মাঝখানেরটা হইলো দিল মাঝখানেরটা হইলো কলব এটা হার্ড ডিস্কের মতন এটার মধ্যে কোনো মেমোরি সামরি নাই এটার কিছু সব উপরে আছে কি রুহ কন্যা উপরে আছে কি নিচে আছে কি সকল আকামের সেন্টার হইলো কন্যা আবার সকল ভালো জিনিসের খাজানা হইলো হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রূহ একটা কাফেরের রূহ এটাও অনেক বড় বুজুর্গ কেমনে কেমনে কইতাম আচ্ছা যদি আমগো এখানে হযরত মাওলানা মুফতি আল্লামা আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহ ওনাকে ফতোয়া জিজ্ঞেস করব সাধারণ মানুষ উনি আব্দুল কাদের জিলানির মতন রহমতুল্লাহ আলাই বুজুর্গ হয়ে গেলেন কতজন আব্দুল কাদের জিলানি কি একখানে করলে একজন সাহাবী হবে বুজুর্গগণ সারা দুনিয়ার সব মানুষ মিনাল আউয়াল ইলা নিহায়া সব যদি আব্দুল কাদের জিলানি হইয়া গেল সকলকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন সাহাবী ওনার শরীরের একটা পশম যদি আরেক পাল্লায় রাখা হয় ওই সাহাবীর পশমের পাল্লা ভারী হইয়া যাবে সাহাবীর যোগ্যতা কি কোনো যোগ্যতা না দাওরা হাদিস পাস করছে নি কয় না টাইটেল পাস করছে নি কয় না এমএ পাস করছে কয় না কতলে এত মর্যাদা কয় যে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না একবার কাকে দেখছে শুধু একবার ইমানের সঙ্গে আল্লাহর হাবিবকে দেখছেন এতটুকু হইল যোগ্যতা এজন্য পশমটাও এরকম দামি হয়ে ঠিক না বে ঠিক এবার বলেন আল্লাহর হাবিবকে দেখলে যদি এত দাম হয় আল্লাহকে দেখলে কত দাম আল্লাহর হাবিবকে দেখলে যদি এত দাম স্বপ্নে না সরাসরি আল্লাহর হাবিবকে দেখলে যদি এরকম দাম হয় আল্লাহকে দেখলে কিরকম দাম হবে কথা কন না রে ভাই ও দোস্ত বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ বুঝলা না তোমার ভিতরে যে রুটা আছে এই রুটা আল্লাহকে দেখছে শুধু দেখে নাই আল্লাহর সঙ্গে ছিল শুধু ছিল না একদিন নয় দুই দিন নয় কোটি কোটি বছর প্রত্যেকটা মানুষ শেখ মুমিন হোক কাফের হোক নামাজি হোক বেনামাজি হোক প্রত্যেকটা মানুষের রুহ কোটি
কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারের মধ্যে উপস্থিত ছিল কোটি কোটি বছর আল্লাহু আকবার তাইলে রূহকে কত বড় আলেম বলবেন ভিতরে পলায় আছে হযরত মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাই কান্দেন কান্দেন আর বলেন রুটা তোমার ভিতরে ভিক্ষা কাঁদতে আছে আর তোমাকে কইতেছে আমারে চিল্লা না তুমি আমার উপরে একটা আল্লাহ পাক কবর একটা কবর দিয়া দিছেন কবরটা খোলো কবরটা খুললেই দেখবা বিরাট সূর্য এখানে বসবাস করতেছে যে খুললো সে আল্লাহওয়ালা হয়ে গেল যে খুলতে পারলো না কোটি কোটি টাকা ডয়ারের মধ্যে আছে তালা মারা তালাও খুললো না কামেও লাগাইলো না ঠিক না বেঠি দেখছেন কাফের তালা খোলে নাই কামে লাগায় নাই বেনামাজি তালা খোলে নাই কামে লাগায় নাই যারা জিকির আসকার বুঝে না এরা তালা খোলে নাই কামে লাগায় নাই আর মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যারা তালা খুলছে এরা পার হইয়া গেছে বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব বে মুঈদ উস্তাদ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আমাদের কাম হইল মানুষটাকে ধইরা নিয়া তার ভিতরে রূহ রূহ হইল এত বড় উস্তাদ যে উস্তাদের চেয়ে বড় উস্তাদ আর নাই কন্যা যে উস্তাদের চেয়ে বড় উস্তাদ আর নাই কত বড় উস্তাদ কন্যা বহু বছর পর্যন্ত বহু হাজার বছর নয় লক্ষ বছর নয় কোটি বছর নয় তার চেয়েও বেশি সময় কোথায় ছিল শুধু আপনার রূহ ছিল অন্যদের রূহ ছিল না কার কার রূহ ছিল সবার রূহ কাফেরের রূহ ফেরাউনের রূহ আবু জাহেলের রূহ আবু বকরের রূহ সকলের রূহ ছিল বেশ কম হইল কেউ দুনিয়াতে আসনের পরে এই রূহকে তালা খুল্লা বের করে আনছে আর কেউ রূহকে তালা খুলা বের করে আনে নাই তালাবদ্ধ অবস্থায় এমনি রয়ে গেছে এমনি কবরে চলে গেছে আমাদের বুজুর্গরা যারা এই রুহানিয়তের মেহনত করেন করান বলেন না রুহানিয়তের এরা কি কামটা করেন এটা হইল ওই রুহের দুয়ারটা খুল্লা দেয় হযরত থানবী বলেন আমি মানুষকে কি করব আল্লাহু আকবার প্রত্যেকে তো নিজেরটা নিজেই করবে আমি খালি দুয়ারটা না খুল্লা দেই কোন না আমি শুধু কি এটা মধ্যে একটা পণ্ডিতি আছে সবাই তো আর দুয়ার খুলতে পারে না সবাই কি দুয়ার খুলতে পারে না অন্য একটা শক্ত লোহার দুয়ার যার অভিজ্ঞতা নাই এবারে খুলতে গেলে হাত কেটে যাব আর যার অভিজ্ঞতা আছে তার হাত কাটবে না দুয়ার ঠিকই পাটে পাটে কম্পিউটার আপনারা যদি কেবল এটা খোলেন আপনার ট্রেনিং না থাকলে আপনি খালি টিপা টিপি করবেন কম্পিউটার খুলবে না ঠিক না বেঠি আরেকজনে প্রসেস জানে পদ্ধতি জানে এই বেড়ারে খালি কইলেন কইলে সুইচ একটা টিপ দিব আরেকটা মধ্যে গুটা দিব দেখবেন যে মাশাআল্লাহ কম্পিউটার স্টার্ট হয়ে গেছে ঠিক না বেঠি এই জন্য জানোয়ার কাছে যাও কার কাছে যাও জানোয়ার কাছে মুরুখের কাছে বইয়া থাকবা না জানোয়ার কাছে যাইতে হবে যে লাইনটা জানে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ওই জানোয়া লোকের কাছে গেলে তোমাকে শর্ট টাইমের মধ্যে জমিনের মানুষ পৌঁছাইয়া দিবে দুয়ার কলবের দুয়ার খুলে যাবে প্রথম আসমান দুয়ার খুলে গেল দ্বিতীয় আসমান দুয়ার খুলে গেল তৃতীয় আসমান দুয়ার খুলে গেল চতুর্থ আসমান দুয়ার খুলে গেল পঞ্চম আসমান দুয়ার খুলে গেল ষষ্ঠ আসমান দুয়ার খুলে গেল সপ্তম আসমান দুয়ার খুলে গেল সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে গেল লৌহ কলম দুয়ার খুলে গেল আরশ কুরসি দুয়ার খুলে গেল আপনার কলবকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছাইয়া দিলে রে ভাই ও দোস্ত বুজুর্গ জিনিসটা নি কয়টা একে নফস একে রূহ একে দিল ওয়ালাকিন দর হরফে হর এক হাসতে মুশকিল তিনটা জিনিস নিচে হইল নফস উপরে হইল রূহ আকাম কুকাম দুর্গন্ধ এটা নিচে আর সুগ্রান কোথায় রাখা আছে মাঝখানে একটা খালি কলপটা এটা খালি এটা কি খালি এখন মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন মাঝখানে যে কলব
এটাকে রুহে টানে রুহের দিকে, নফস টানে নফসের দিকে। কথা কন না, রুহে টানে রুহের দিকে, নফস টানে নফসের দিকে। এখন টানাটানি কইরা যে পাস করবে সেই হিসাবে রেজাল্ট। যদি আপনার কলবকে রুহ টান্না লইয়া এটা উপরের লগে লাগায়া দেয়, তাহলে আপনি আল্লাহওয়ালা হয়ে গেলেন। আর যদি নফসে টান্না নিচের লগে লাগায়া দেয়, তাহলে আপনি বেঈমান হইয়া গেলেন। পরিষ্কার আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন উপরে হইল ফেরেশতা, নিচে হইল জীব জানোয়ার জন্তু জানোয়ার হায়ওয়ান হায়ওয়ান জানোয়ার, এটা হইল নিচে, উপরে হইল ফেরেশতা, মাঝখানে রাখলাম মানুষ। মানুষ যদি ফেরেশতার চরিত্রে নিজেকে লাগায় ফেরেশতার চেয়েও বেশি দামি হইয়া যায়। কথা হাসানা মিশা, মানুষ যদি ফেরেশতার চরিত্র দেখছে, চরিত্র কার অবলম্বন করতেছে কে, অবলম্বন করার সঙ্গে সঙ্গে সে ফেরেশতার চেয়েও দামি হইয়া গেছে। আগার একসারে মু এবার তার ফরম ফুরুগে তাজাল্লি বসুজত বরম। মেরাজের সময়ে দুইজন তো সমান ভাবেই রওনা করছেন, একজন হইলেন জিব্রাইল আরেকজন হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমান ভাবে রওনা করছেন। একটা সীমানা পর্যন্ত গেলেন, যাওয়ার পরে এবার জিব্রাইল কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার উপরে উঠোনের অনুমতি ক্ষমতা যোগ্যতা এখানেই শেষ, আর যদি এক বিন্দু পরিমাণ উপরের দিকে আমি যাই আল্লাহ পাকের তাজাল্লি নূরের তাজাল্লি এর এটাকে আমি সইতে পারবো না, সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসলেন, কয় ও জিব্রাইল যেখানে এসে তোমার ঊর্ধ্ব আরোহণ খতম, ওখান থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঊর্ধ্ব আরোহণ শুরু হইল। এরপরে আশেক মাসুকের খেলা শুরু হবে, এটা দুনিয়ার কেউ জানে না, শুধু আশেক জানে কতটুকু উপরে উঠবে, মাসুক জানে কতটুকু উপরে তাকে নেওয়া হবে। এখানে জিব্রাইলকেও সুযোগ দেওয়া হয়নি সে এটাকে যেন অনুমান করতে না পারে, এটা একটা ভিন্ন কথা। আশেক মাসুক আল্লাহ আল্লাহর রসুল এরা দুইজনে কথা বলবে, যে কোনো দুনিয়ার যে কোনো আশেক মাসুক কথা বলে, মাঝখানে কাউকে রাখতে চায় না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে উঠতে গেলেন, আপনি যদি আপনার চরিত্র যদি ফেরেশতার চরিত্রের সঙ্গে মিলাইলেন, আপনার দাম ফেরেশতার চেয়েও বেশি হয়ে যাবে, ঠিক না বেঠি? ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা না বুঝা কইছিল, কি লাইগা মানুষ বানান, আমরা এত কাম কাজ করতেছি ইবাদত করতে আসি, মানুষ বানাইলে ওরা খুনাখুনি করবে, কি করবে? আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে, পরীক্ষা নিতে আসি। পরীক্ষা নিয়া আল্লাহ পাক সব কিছুর নাম ধাম, সব কিছুর গুণাগুণ, সব কিছুর যোগ্যতা একটা বক্তৃতা দিলেন। আদম শুনলো, ফেরেশতারাও শুনলো। এবার পরীক্ষা নিলেন, পরীক্ষার মধ্যে দেখা গেছে ফেরেশতারা জিজ্ঞেস করছে, জবাব দিতে পারে নাই। হযরত আদমকে যখন জিজ্ঞেস করা হইল, হযরত আদম চটচট করে সব জবাব দিতেছেন। আল্লাহ পাক বললেন, দেখলা আদম কেমনে আগায়া গেল। আল্লাহ, আমাদের বুজুর্গরা বলেন ওয়া আল্লামা আদম আল আসমা, বলেন না আদম আল আসমা, আসমা মানে আসমাউল আশিয়া, আসমাউল আশিয়া। আলেমরা বুঝবো বালা, যারা আলেম না তারাও বুঝবো মেহনত করলে। একটা হইল আসমাউল আশিয়া, আরেকটা হইল আসমাউল হুসনা, একটা হইল মওলানা নূর মোহাম্মদ আসমাউল আশিয়া, মানে জিনিসের নাম, এই মাটির নাম, পাথরের নাম, গাছের নাম, ফলের নাম, মাছের নাম, আকাশ, এই যে নাম জিনিসের নাম। আরেকটা হইল আল্লাহর নাম,
বেশ কম আছে না? একটা হলো আসমাউল আশিয়া, আর একটা হলো আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন আসমাউল আশিয়ার ক্লাস নিছিলাম, কোন না আসমাউল আশিয়ার ক্লাস নিছিলাম, ফেরেশতারা ওই ক্লাসে ফেল করছে, তাইলে এদেরকে আসমাউল হুসনার ক্লাসে এদেরকে তারাক্কি দাও যাইব? তোমরা তো দুই নম্বর ক্লাসে উঠোনের চান্স তোমাদের নাই, ফেল করছো আগে। আর মানুষ আসমাউল আশিয়ার ক্লাস যখন পাস করছে, উসকো ছুটি নেই মিলতা জিসনে সবক ইয়াদ কিয়া, জিসনে সবক ইয়াদ কিয়া। মক্তবে ইশক কা ইয়ে হ্যায়, মক্তবে ইশক কা তরিকা হ্যায় নিরালা, উসকো ছুটি না মিলা জিসনে সবক ইয়াদ কিয়া। কয় যে সবক ইয়াদ করছে সে ছুটি পাইলো না, আর যে ফেল বসছে ওরে কইছে যাওগা বাদ যাওগা, বাদ গিয়া কাম করো। দেখছেন ফেরেশতা আসমাউল আশিয়া, আমাদের বুজুর্গরা বলেন আসমাউল আশিয়ার ক্ষেত্রে ফেরেশতা ফেল করলো, মানুষ পাস করলো, আল্লাহ পাক মানুষকে মসজুদুল মালাইকা বানায়া দিলেন। উসজুদু লি আদম, মসজুদুল মালায়েকা বানায়া দিলেন। মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন হায় রে মানুষ, বুঝলা না তোমার কি শান, তুমি তো হইলা ওই ব্যক্তি যাকে ফেরেশতায় সেজদা করে, তুমি নিজেকে তুমি চিনলা না। নিশ্চয় তোমার ভিতরে এমন কোন জিনিস আছে যেটা ফেরেশতাও দেখলে কি করণ লাগে, সালাম, তুমি নিজে বুঝলা না। তো ওইটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভিতরের ওই যোগ্যতা যদি আপনার হাতের নাগালে চলে আসলো, তাইলে ফেরেশতা কেন, ফেরেশতার যিনি সর্দার জিব্রাইল, ওই জিব্রাইল তখন আপনাকে সালাম দিয়া বলবে হুজুর আপনার জন্য দুয়ার খোলা, আপনি যান আমি ওই পর্যন্ত যাওয়ার পারমিশন নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই এটা কলপটাকে কার সঙ্গে লাগাইতে হবে, রুহের সঙ্গে, কার সঙ্গে লাগাইতে হবে, একে নফস একে রুহ একে দিল, বলেন না একে নফস একে রুহ একে দিল, বলে কিন্দর হরফে হারিয়ে কে হাসতে মুশকিল, সিফাতে নফসে শাহবত হা গুজিদান, নফসের পরিচয় হইল সকল আকাম কুকাম এডার ফ্যাক্টরি হইল নফস, বলে দিলো কি লাইয়া আকাম কুকামের ফ্যাক্টরি আমার দিলো দিয়া বেজাল লাগাইলো কেন আল্লাহ পাক, বেজাল লাগাইছে বুঝেন না, বেজাল না লাগাইলে তো রুটিতে হাত লাগবে না, কোন না রুটিতে কি লাগবে না, এটা না হইলে আবার দাম হইব না, এটা না হইলে আবার কি দাম হবে না, এই জন্য আপনার নফস দিয়া দিছে, এখন যদি আবার এটাকে মোড়ামুড়ি আপনি বানাইতে পারেন, তাইলে যেটা আপনাকে ক্ষতি করত, মনে রাখবেন কোন জিনিস যেটা আপনার জন্য ক্ষতিকর এটাকে যদি আপনি ঘুরাইয়া দিতে পারেন, এটা আপনার জন্য হয়ে যাবে উপকারী। খিয়ারুহুম ফিল জাহেলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু, হাদিসের মধ্যে আসছে যে লোকটা দুশ্মন এইবারে রওনা করছে কি জন্য, আল্লাহর হাবিবের কল্লা ফালায় দিব, কোন না আল্লাহর হাবিবের কল্লা ফালায়, আল্লাহু আকবার, এই লোক যেরকম আল্লাহর হাবিবকে খুন করণের জন্য রেডি হইতে আছে, আল্লাহ আল্লাহর হাবিব এরকম হাত উড়াইয়া কইতে আছে ও আল্লাহ এই খুনি লোকটাকে আমার জন্য ভাও কইরা দাও। দোয়া বড় শক্তিশালী, যদিও মাওলানা মফিজ সাহেব চিন্তা করে হুজুর এত দোয়া করতে আছি কামাই না, আরে কোন সময় কামাইব, এটা কি কাম করেন না কে, উনি কি কাউকে জিজ্ঞেস করে কাম করে নাকি, আল্লাহ পাক বলেন আমি কাউকে জিজ্ঞেস করে কাম করি না। বাচ্চারা না বুঝা কত সময় কত আবদার করে, আল্লাহু আকবার, যদি সব বাচ্চার সকল আবদার পূরণ করা হইতো তাইলে সব বাচ্চা মারা যাইতো, ঠিক না ব্যাপি, সে তো তার বুঝ মতন, কয় যে কি লাগবো, কয় যে আমার কি লাগবে, কয় যে আমার ইয়া আইনা দাও একটা হাতি আইনা দাও, তো বাজারের থেকে হাতি একটা খেলনা হাতি নিয়ে আসছে আইনে দিছে, এখনো কান্দে, বলে কি লাগবে, হাতি এটা যেন কথা কয়, হাতি কথা কইব,
সে তো কত কিছুই চাইবে, আপনি কি পারবেন করতে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, এজন্য মানুষ অনেক কিছু চাইবে। আল্লাহ পাক বলেন, মানুষ তুমি তো মানুষ, তুমি তো কয়েক মানে দুনিয়ার হায়াত, তোমার সামান্য একটু হায়াত, তোমার চাওনের কোনো ঠিক ঠিকানা নাই। আমি তোমাকে বানাইলাম, তোমার দুনিয়া আমার সামনে, তোমার কবর আমার সামনে, তোমার হাসর আমার সামনে, তোমার মিজান আমার সামনে, তোমার কুলসেরাত আমার সামনে, তোমার জান্নাত আমার সামনে, সবটা আমি সামনে রাখিয়া তোমার ব্যাপারে ফয়সালা করি। কাজে তোমার চিন্তা আর আমার চিন্তা একই বউ? ফাফিরু ইলাল্লাহ, তো কয়টা জিনিস কন্যা? কি কি? নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব। এই কলবের নিজস্ব কোনো ঝামেলা নাই, এটা এটারে টানে কে টানে? নফস টানে। আর কে টানে? রূহ টানে। যে টাইনা যেদিকে নিতে পারে। যদি আপনি আমাদের আপনি একটু ঠেলা দিবেন আর কি, আমাদের খানকাগুলোর কাজ হইল, খানকাগুলোর কাজ হইল, আমরা কলবটাকে ঠেললা রুহের দিকে লাগাইয়া দিতে চাই। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। কেমনে ঠেলা দিবেন? কেমনে কয় যে ঠেলা দিতে হইলে কতগুলো বেসিক জিনিস মনে রাখবা। এক নম্বর, তোমার এই দুনিয়ার জিন্দিগি, এই জিন্দিগির মধ্যে তোমার দুশ্মন কারা কারা এরা চিন্না রাখবা, ওইভাবে আমল করবা। দুশ্মন হইল চারজন কন্যা, কয়জন? 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 তিনও নয় পাঁচও নয় কন্যা, তিনও নয় কয়জন? নফস, শয়তান, দুনিয়া, গায়রুল্লাহ। বলেন, নফস, শয়তান, দুনিয়া, গায়রুল্লাহ। বলেন কয়টা? আবার বলেন, তিনও নয়। পাঁচ যদি বলেন তাইলে দুশ্মন নয় এমন একজনকে আপনি ঢুকাইয়া দিলেন, তিন যদি বলেন তাইলে চার দুশ্মনের যে কোনো একটাকে আপনি বাদ দিলেন, ধোকা খাইয়া যাইবেন। এই জন্য গণ্যা গণ্যা কন্যা, কয়টা দুশ্মন? কি কি? আবার বলেন, আমাদের বুজুর্গরা বলেন তওবার নামাজ, সিদ্দিকী সাহেব হুজুর, কিসের নামাজ? তওবার নামাজ পড়ানোর জন্য সব বুজুর্গরা, সকল সিলসিলার বুজুর্গরা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সাহারাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকা দুনিয়ার মধ্যে আছে সব তরিকার বুজুর্গরা বলেন তওবার নামাজ প্রথম রাকাতে সুরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ সুরা ইখলাস, প্রথম রাকাতে কি সুরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস। ঘটনা কি? ঘটনা হইল সুরা কাফেরুনটা তোমরা খেয়াল করো, সুরা কাফেরুনের মধ্যে কয়টা আয়াত? সুরা কাফেরুনের মধ্যে হইল ছয়টা সাতটা আয়াত। কুলিয়া আইয়ুহাল কাফেরুন, ছয়টা আয়াত। এক নম্বর, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা হইল শেষ নম্বর কন্যা। এক নম্বর হইল ওয়ালিয়া আইয়ুহাল কাফিরুন, শেষ নম্বর হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাঝখানে কয় নম্বর? চার নম্বর। মাঝখানে কয় নম্বর? এই চারটা আয়াত, আয়াত চারটা কিন্তু অর্থ একটা, আজিব আয়াত চারটা অর্থ। লা আবুদু মা তাআবুদুন, মানে তোমার এবাদত তোমার, আমার এবাদত আমার, তুমি যেটার এবাদত করো আমি এটার এবাদত করি না, আমি যেখানে আছি তুমি সেখানে নাই, আমার মসজিদ তোমার মন্দির, আমার মসজিদে তুমি আসো না, তোমার মন্দিরে আমি যাই না, এটা না, এই তো কথা। তো প্রথম আয়াত লা আবুদু মা তাআবুদুন, আমার দুই পাশে দুইজন আলেম, এতারাও অনেকে আলেম, সবাই সাক্ষী দিবেন যদি মিথ্যা কথা কই, লা আবুদু মা তাআবুদুন এই আয়াতের যেই মর্ম কথা ওইটাই তারপরের আয়াত ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, একই মর্ম কথা, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, একই মর্ম কথা, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, একই কথা কইছে কিন্তু কয়বার? চারবার। একই কথা কয়বার কইলো? চারবার। এখন
দুইটা প্রশ্ন বলেন না কয়টা প্রশ্ন এক নম্বর প্রশ্ন উলিয়া আইয়ুহাল কাফিরুন হে দুনিয়ার কাফেররা এই কাফের বলে কাকে ডাক দেওয়া হইল তাফসীরের কিতাবের মধ্যে কয় যে আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ মুগিরা এদেরকে ডাক দেওয়া আমাদের বুজুর্গরা বলেন যারা তাসাউফের সঙ্গে আমল করেন জিন্দেগি তাসাউফ ওয়ালা জিন্দেগি ইনারা বলেন আরে এই আবু জাহেল ওয়ালিদ উতবা সাইবা মুগিরা এদের ডাইক্যা লাভ আছে এডি মইরা দইরা মাটি হইয়া সারখার হইয়া গেছে ঠিক না বে ঠিক এগুলো ডাইক্যা কোনো কাম হইব ডাকলে ওরা কোনো জবাব দিতে পারবে বলে কারে ডাক দিছে ডাকছে এমন চারজনকে যেই চারজন এখনো তোমার সামনে জিন্দা ওই চারটা শত্রু কাফের যেই চারটা শত্রু কিয়ামত পর্যন্ত তোমার সামনে জিন্দা থাকবে এক নম্বর নফস জিন্দা না মুর্দা জিন্দা দুই নম্বর শয়তান জিন্দা তিন নম্বর দুনিয়া জিন্দা চার নম্বর জিন্দা না মুর্দা দেখছেন কয় চারটা শত্রু এই চার জিন্দা শত্রুকে লক্ষ্য করে বলতেছে উল ইয়া আইয়ুহাল কাফিরুন এই চার শত্রু কান খুলে রাখো কান খুলে শুনো তোমাদেরকে আমি বলছি কি বলছে এবার তলোয়ার লা আবুদু মা তাআবুদুন কয় এক নম্বর তলোয়ার মারো প্রথম নম্বর শত্রু খতম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ দুই নম্বর তলোয়ার মারো দুই নম্বর খতম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম তিন নম্বর তলোয়ার মারো তিন নম্বর খতম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ চার নম্বর তলোয়ার মারো চার নম্বর খতম চার দুশ্মন ছিল চার দুশ্মন খতম হয়ে গেল চারটা লাশ পড়ে গেল এবার আল্লাহর বান্দা কইতে আসে তোরা তোদের জাহান্নামে যা আমি আমার জান্নাতে রওনা করলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই হইল প্রথম রাকাত দ্বিতীয় রাকাত হইল সব কিছু থেকে আলোক এখন দুনিয়াতে তার পার্টিতে কোনো লোক নাই কন্যা তার পার্টিতে কি নাই দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া আল্লাহ পাকের কাছে কইতেছে ও আল্লাহ সব তো কাইটা কুইটা সাফা করে লাইলাম এখন তো আমার পার্টিতে কোনো লোক নাই আমিও আমার পার্টিতে একজন তুমিও তোমার পার্টিতে একজন চলো দুই একজনে মিল্লা বন্ধুত্ব বানাইয়া ফেলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়েন না কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন এই দুই আয়া দুই সূরা দুই রাকাতের মধ্যে পড়ে তুমি যখন তওবা করবা দুনিয়া থেকে সব কিছু থেকে গুনাহ থেকে বিচ্ছিন্ন হইয়া গেলা আমার সঙ্গে লাগিয়া গেলা এইটা হইল তওবার নামাজ আমাদের বুজুর্গরা বলেন গুনার রাস্তা কয়টা চারটা কন্যা গুনার রাস্তা কয়টা শয়তান আপনাকে আকামে লাগায় কুকামে লাগায় এই লাগ আহা সময় কম এই জন্য কইতে পারতেছি না হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন কোন গুনাহটা শয়তান করায় কোন গুনাহটা নফস করায় ইডিও আল্লাহওয়ালারা বুঝে গুনাহ কোনটা শয়তানে করায় কোনটা কে করায় কোনটা নফসে করায় কোনটা শয়তানে করায় এটারও একটা কোয়ালিটি আছে আপনি এই জিকির আজকারের লাইনে মেহনত করলে আপনি চোর ধরতে পারদর্শী হয়ে যাবেন ইনশাআল্লাহ গুনার পরে আপনি কইতে পারবেন আপনাকে এই ল্যাংটা কে মারছে নফস মারছে না শয়তানে মারছে আমাদের বুজুর্গরা এটা খেলতো কি করতো কন্যা কথা কয় না কা এরা সওয়াব গুনা তো হয়ই রে ভাই ও দোস্ত বুজুর্গ নৌকা লইয়া বাঁশ একটা লইয়া চালাইতে আসে খালের উপর দিয়া এই যে খালের উপর দিয়া খালি নৌকাটা চালাইতে আসে আপনি বলেন তো যে পানি কিছু গায়ে পড়বো না কথা কয় না কা না কোনো আপনি এমন পণ্ডিত যে কোনো পানি আপনার গায়ে লাগবে না আমাদের বুজুর্গরা বলেন এরকম নৌকা চালাইতে গেলে দুইশের ফোঁটা পানি গায়ে পড়বে এটাই স্বাভাবিক ঠিক না বেটি দুনিয়াটার মধ্যে আল্লাহ পাক দুনিয়াটা এরকম বানাইছেন এখানে আপনি হাঁটতে গেলে দুই চারটা আকাব কইয়া যাইতে তবে হইতে হবে তা না মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাই বলেন এটা আমাদের আকীদা পয়গম্বর ছাড়া কাউকে মাসুম মনে করা যাবে না এটা হলো আমাদের তবে বাস্তবতা কি
মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন বাস্তবতা হলো পয়গম্বররা যেরকম মাসুম এই উম্মতের মধ্যে হাজারো ইনসান লাখো ইনসান এসে গুজরে হ্যায় জিনকে বিলাদত কে বাদ ওফাত তক ও ফেরেশতা বৈঠে হুয়ে হ্যায় লেকিন কভি আমল নামা মে এক ফোটা ভি এক দাগ ভি নাহি দে সকে হাজারো ইনসান এরকম গেছে লাখো ইনসান এরকম গেছে কান্দের মধ্যে ফেরেশতা বসে আছে কান্দের মধ্যে নেক আমল লেখে ফেরেশতা বসে আছে বদ আমল লেখে ফেরেশতা বসে আছে কলম লইয়া বসে আছে কিন্তু জন্মের পরে থেকে ওই বেড়া বসে রইল কোনদিন একটা ফোঁটা দেওয়ার মতন সুযোগ আল্লাহর বান্দায় দেয় নাই কে কে তো ইয়ার কে কে তো ইয়ার কে কে তো ইয়ার এটার নাম হলো হিম্মত বলেন এটার নাম হিম্মত আরো জোরে বলেন হিম্মত আরো জোরে বলেন হিম্মত নফস শয়তান দুনিয়া গায়রুল্লাহকে সুযোগ দিব না ইনশাআল্লাহ 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 পাঁচ নামাজ ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা وزارو ظاهر الاسم وباطنا ان الذين ان الذين يقول كي ان الذين يكسبون الاثم سيجزون بما كانوا يقترفون আল্লাহ পাক বলেন দেখা যায় গুনাহ ছেড়ে দাও দেখা যায় না গুনাহ ছেড়ে দাও সগীরা গুনাহ ছেড়ে দাও কবিরা গুনাহ ছেড়ে দাও গুনাহ হইল নাপাক গুনাহ হইল ছিদ্র এই যে বিরাট বেলুন বেলুন চিনেন কিনা ফুসকা বেলুন চিনেন এই বেলুনটার মধ্যে যদি কেউ লম্বা একটা ছিদ্র বানাইলো তাইলে যেরকম বেলুনটা বেলুন থাকবে না ছোট সুই দিয়ে একটা ছিদ্র বানাইলো থাকবো গাড়ি চালায় চাক্কা চাক্কার মধ্যে ভিতরে ব্লাডার ব্লাডারটার মধ্যে যদি একটা দাও দিয়া ছুরি দিয়া লম্বা আঁক দেন কাটেন একাত লম্বা করে কাটলেন তাইলে যেরকম এটা ফুটা হয়ে যাবে সুই দিয়া ছোট সগিরা গুনা একটা করলেন ব্লাডার থাকবো কথা কয় না কা ওই যে ব্লাডার থাকবে না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আপনার রুহ আপনার কলম এটা যেরকম রুহানিয়ত লইয়া আনোয়ারাত লইয়া এটা ব্লাডারের মতন ফুলে আছে এই ব্লাডার ব্লাডার থাকবে না যদি কবিরা গুনাহ যেরকম ব্লাডারকে নষ্ট করে দেয় এরকম ভাবে ছোট্ট সুইয়ের ছিদ্র যেটাকে সগীরা গুনাহ বলা হয় ছোট্ট কন্যা ছোট্ট সুইয়ের ছিদ্র যেটা কি কয় এটাও ব্লাডারকে খতম করে দেয় ঠিক না বেঠি এই জন্য হিম্মত করেন ইনশাল্লাহ সগীরা বলে সগীরা কবিরা সর্বপ্রকার গুনার বিরুদ্ধে কে কে তো ইয়ার ইনশাল্লাহ কে কে তো ইয়ার ইনশাল্লাহ কে কে তো ইয়ার ইনশাল্লাহ বলে হুজুর সম্ভব বলে নিশ্চয় সম্ভব শুধু হিম্মতের দরকার কিসের দরকার আপনি যদি হিম্মত করলেন তাইলে আপনার জন্য সব কিছু সহজ হইয়া যাবে আল্লাহ পাক বলেন তুমি হিম্মত করো তুমি হিম্মত করো ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা বড় ছেলেরে কইলো আড়াই মুন্না বস্তা আডার বস্তা এটা বাসায় লইয়া যাও বড় ছেলে কয় আমার পক্ষে সম্ভব না মেজো ছেলে আমার পক্ষে সম্ভব না ছোট ছেলে কইতে আছে আব্বা বুড়া মানুষ বাজারের থেকে কিনলো আড়াই মুন্না বস্তা আটার বস্তা কেউ না কেউ নিতে হবে আব্বা বুড়া মানুষ তো নিতে পারবে না বড় ভাইকে অনুরোধ করা হইলো তিনি হিম্মত করলেন না মেজো ভাইকে অনুরোধ করা হইলো হিম্মত করলেন না এখন আমিও যদি এরকম মানা করে দেই তাইলে আব্বা জানের কথাটা বেকার হইয়া যাইতেছে আব্বা জান নিজে শর্মিন্দা হইয়া যাইতেছে এই জন্য ছোট ছেলে কয় পারি আর না পারি আব্বা জান মাথা দুড়াইয়া দেন বাবার মন খুশি হয়ে গেছে কয় দেখছো এই পাহাড় নিল না এই আসমান জমিন তৈয়ার হইল না পাবলিক এতে তার শরীর আসেনি কন্যা দেখি আসেনি পাহাড় হইল কয়েক মাইল কত উঁচা
কি শক্তি, ওইটা পলায়া গেল। আর তিনটা সাড়ে তিনটা পাবলিক এতে কয় আমার মাথার দেন, এতে কয় কি আল্লাহ পাক কয় যে তুমি যে কইছ এটা দিয়ে আমি খুশি, তুমি যে কইছ এটা দিয়ে কি আমি খুশি, তুমি যে নিয়ত করলা এটাতে আমি খুশি, আল্লাহ তুমি যে দায়া গেলা এটাতে আমি খুশি। বাকি কাম বলে বাকি কাম তোমার করণ লাগবো না, বাকি কাম আমি রব্বুল আলামিন করব। আড়াই মিনিট অবস্থাটা আল্লাহ পাক নিজে নিজের কুদরতের হাতে লইয়া লইলেন। এবার মানুষে কইতে আসে তুমি মাথাটা দিয়া এটা তলার মধ্যে ঘষাঘষি করো, কি করো কথা কয় না কা ঘষাঘষি করণ আর মাথায় বহন করণ কি এক? বহন করণ মানে এটা পুরা ভারটা মাথায় থাকবে, আপনি এটা লইয়া হাঁটবেন। আর ঘষাঘষি করণ মানে হইলো ভার কার উপরে, আর জনের হাতে, আর আপনি খালি মাথা লইয়া খালি মাথা লাগাইতে আসে। আল্লাহ পাক বলেন যদি তুমি এরকম সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলা দিনের উপরে চলন জিন্দিগিকে পরেশগারের জিন্দিগি তোমার জন্য এরকম আসান করে দিব, দেখবা পরেশগারের জিন্দিগির নিচে তুমি খালি মাথাটা ঘষাঘষি করতে আসো কোনো কষ্ট হইতেছে না। কে কে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন আমি আমার বন্দাকে কষ্ট দেওয়ার মাকসাদ নয়, আমার বন্দা আমাকে মহাব্বত করে কিনা এটা একটু সাউন্ড হইল উদ্দেশ্য। আমরা হাজার বার কোটি বার 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 আল্লাহ পাককে যদি ইবাদত করি তাহলে আল্লাহর আল্লাহগিরি কি বাড়বো? আমরা যদি কেউ আল্লাহকে না মানলাম তাহলে আল্লাহগিরি কি কমবো? আল্লাহ পাক তো বলেন তোমাকে আমি পরীক্ষা করতেছি, তোমাকে আমি কি করতেছি, তুমি খালি একটু মহাব্বতের সঙ্গে আল্লাহু আকবার কইয়া আমলের জন্য দাঁড়ায় যাইবা কে কে তৈয়ার? মাশাআল্লাহ বসেন বসেন। এই যে হিম্মত এটার নাম হইল ঈমান। আমল সে জিন্দেগি বন্তি জান্নাতে ভি জাহান্নাম, আমল সে জিন্দেগি বন্তি জান্নাতে ভি জাহান্নাম, ইয়ে খা কে আপনি ফিতরত পর হ্যায় না নারী হ্যায় না নুরী। তো আমাদের বুজুর্গরা বলেন কোন গুনাটা শয়তান করায়, কোন গুনাটা নফসে করায়, এটা কিন্তু আল্লাহওয়ালারা বুঝে, তারও কিছু কোয়ালিটি আছে। খালি মেহনত করলে এই জায়গায় বলে হুজুর এতে খালি চোখ বন্ধ কইরা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চোখ বন্ধ করা এরকম ভাবে যে জিকির করতে আসে ঘটনা কি আল্লাহু আকবার, যদি আপনি বুঝতেন তাহলে আপনি নিজে পাগল হইয়া যাইতেন। আল্লাহু আকবার চোখ বন্ধ করণের পরে হেঁচে কঞ্জ বেদদ বেদামনেস, হেঁচে কঞ্জ বেদদ বেদামনেস, জুজব খলওয়াতে গাহে হক আরামনেস। ও দুনিয়ার মানুষ তোমরা জানো না সুন্দর মতন যারা চোখ বন্ধ করতে শিখলো তারা চোখ বন্ধ করণের পরে এরা আর জমিনের মধ্যে থাকে না, এরা তখন মাওলা পাকের আরশের দুয়ারে চলে যায়। কানুগারতন বকাকে আহারি মাস, কানুগারতন বকাকে আহারি মাস, বহামদিল্লাহ কে যা আজা মুকিমাস, বহামদিল্লাহ কে যা আজা মুকিমাস। শর্টকাট শেষ করতেছি। তো গুনা গুনাটা শয়তান যে গুনা করায় রাস্তা কয়টা কন্যা? চারটা, একটা হইলো মুখ, একটা হইলো চোখ, একটা হইলো কান, আরেকটা হইলো দিল, কয়টা? চারটা। এই চারটা দুয়ার, এই চারটা দুয়ার গুনাহ থেকে আপনি নিজেকে যদি হেফাজত করতে হয় তাহলে শয়তানের সঙ্গে যুদ্ধ করে বাঁচন এটা সম্ভব না। কেমনে সম্ভব? শয়তানের লোকের যুদ্ধ করে পারবেন?
শয়তান কিরকম আর আপনি কিরকম? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শয়তান আপনাকে দেখে না, আপনি শয়তান, শয়তান আপনাকে দেখে, আপনি শয়তানকে দেখেন না, শয়তানের খাওন লাগে না, আপনার খাওন লাগে, শয়তানের বিশ্রাম লাগে না, আপনার বিশ্রাম লাগে, শয়তানের ঘুমান লাগে না, আপনার ঘুমান লাগে, শয়তানের চাকরি লাগে না, আপনার চাকরি লাগে, শয়তানের ব্যবসা লাগে না, আপনার ব্যবসা লাগে। সবচেয়ে বড় কথা হইল শয়তান আপনি শয়তানকে দেখেন না, শয়তান আপনাকে দেখে, শয়তান আপনাকে গুতা মারলে আপনি তখন কইতে পারেন, কারণ আপনি তো দেখেন না। আর হ্যাঁ, ওই যে আপনি যদি শয়তানকে দেখতেন তাইলে একটা হিসাব আসিল। আমার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গরা বলেন আরো বড় কথা যে আপনার মৌত আছে, শয়তানের মৌত নাই। এমন দুশ্মনের সঙ্গে যুদ্ধ কইরা কোনোদিন কি সম্ভব? কোরআন শরীফের মধ্যে আসছে ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুয়া। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না শায়তানা লাকুম আদুউন, শয়তান হইল তোমাদের দুশ্মন, ফাত্তাখিযূহু আদুয়া, দুশ্মনের সঙ্গে দুশ্মনী অব্যাহত রাখো। আল্লাহ আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তাআবুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আসেনি কোরআন শরীফে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে শয়তানের সঙ্গে আপনি যুদ্ধকরণের জন্য আল্লাহ পাক হুকুম দিলেন, আপনি যদি আল্লাহ পাককে বলেন ও আল্লাহ এটা কেমনে কইলেন? যুদ্ধ হাতির সঙ্গে হাতির যুদ্ধ হয় ঠিক না? ঠিক। ষাঁড়ের সঙ্গে ষাঁড়ের যুদ্ধ হয়, সিংহের সঙ্গে সিংহের যুদ্ধ হয়, কিন্তু যদি বলেন হাতির সঙ্গে পিঁপড়ার যুদ্ধ, কথা কয় ঢাকা হাতির সঙ্গে ওই বইটা বলে কাল লগে কারে লাগাই যায়, হাতির সঙ্গে পিঁপড়া, হাতির সঙ্গে পিঁপড়ার যুদ্ধ একটা, তাও একটা তুলনা আছে, মানুষের সঙ্গে শয়তানের যুদ্ধ এটা আরো ডেঞ্জারাস, এটা হাতিয়ার পিঁপড়া না আরো বড় কিছু। কারণ শয়তান তো হইল ওই বড় আলেম, আপনি অত বড় আলেম না, আপনি যত বড়ই আলেম হন না কেন, বেহেশত দেখছেন, আসমান দেখছেন, ফেরেশতা দেখছেন, আল্লাহরে দেখছেন, কিন্তু শয়তান সব দেখছেন। এরপরে আল্লাহ আকবার, শয়তান কতদিনের অভিজ্ঞ, আপনি কতদিনের অভিজ্ঞ? শয়তান হযরত আদমের জন্মের আগের থেকে কাম করে আসতেছে, অভিজ্ঞ কতদিনের হুজুর? এরপরে হযরত আদম সহ একত্রে দুনিয়ায় নামছে, হযরত আদম চলে গেলেন শয়তান রয়ে গেল, নূহ চলে গেলেন শয়তান রয়ে গেল, ইব্রাহিম চলে গেলেন শয়তান রয়ে গেল, মুসা চলে গেলেন শয়তান রয়ে গেল, ঈসা আসমানে উঠে গেলেন শয়তান রয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ শুয়ে গেলেন শয়তান রয়ে গেল। বুড়া কিন্তু দেখছে অভিজ্ঞতা দেখছেননি, কতদিনের অভিজ্ঞতা? এটার লগে পারবেন? শয়তান আপনার ভিতরে ঢুকিয়া যায়, আপনি শয়তানের ভিতরে কোনোদিন ঢুকতে পারবেন? এই লোকের লোকে যুদ্ধ করে পারা যায়? তারপরে বলেন না ও আল্লাহ কি কইলে, এটা এ তো পিঁপড়ারে কইলে হাতির লোকে যুদ্ধ করো ঠিক না? ঠিক। তাইলে তুমি এরকম হুকুম কেন দিলা, পিঁপড়া কি কোনোদিন হাতির সঙ্গে যুদ্ধ করতে পারে? জবাব হইল আল্লাহ পাক বলেন আমি এই তোমাকে পিঁপড়া বানাইয়া হাতির সঙ্গে যুদ্ধ করণের হুকুম এই জন্য দিলাম, হুকুমটা পাওনের পরে যেন তুমি বলো ও আল্লাহ এই হাতির সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ছায়া না দিবা। কেউ যেন মানে কোনো যুক্তিতে আমার এখান থেকে বেরে জানা যায়, এজন্য আমি জটিল প্রশ্ন। আবার শয়তান অনেক শক্তি, নির্ঘাত অনেক শক্তি, শয়তানের সঙ্গে তোমার পারণের কথা না, শয়তান হইল হাতি তুমি হইলা পিঁপড়া, যুদ্ধ তোমাদের মধ্যে হবে না কারণ শয়তানের শক্তি বেশি। প্রশ্ন হইল শয়তানের শক্তি বেশি হইতে পারে তবে আল্লাহ থেকেও বেশি? আল্লাহ পাক বলেন ও বান্দা শয়তানের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তলোয়ার লইয়া নামলে কাম হবে না, তুমি মা ঢাকা টাউনের পরিস্থিতি খুব খারাপ, সন্ডা গুন্ডা বদমাশ সন্ত্রাসী রাস্তার গলিতে গলিতে আছে,
মা এখন বাচ্চাকে দোকানে পাঠাইতে আছে, যাও 100 টাকা 500 টাকার নোট দিয়া পাঠাইতে আছে, যাও বাজার কইরা আনো, দোকান থেকে মাল লইয়া আসো। মা ছেলেকে এরকম আপনার পিস্তল দিয়া পাঠায় না, যে পিস্তলটা দিয়া দিলাম, ও আমার বাচ্চা, তুমি পিস্তলটা লইয়া যাও, কোনো গুন্ডা সন্ত্রাসী আসলে এরকম গুলি করব। মা এরকম পিস্তল দেয় না। কি কয়, কোন কেউ যদি তোমারে ডিস্টার্ব করে সঙ্গে সঙ্গে আমারে মা বলে ডাক দিবা। তোমার একটা ডাক এটাই সবচেয়ে বড় অস্ত্র, তোমার একটা ডাক এটাই সবচেয়ে বড় অস্ত্র, বলেন না, তোমার একটা ডাকটা দিবা, এটার নাম ইসমে আজম, ডাকটা দিবা এটার নাম ইসমে আজম। হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম ভালো করে জানেন, আমাকে এখানে বিশাল রুম, হল রুম, মাঝখানে খাট, খাটের মধ্যে বসাইয়া জুলেখা কইতেছে হাই তালাক, আমার মনের ইচ্ছা পূরণ করো। হযরত ইউসুফ জানেন আমাকে বাইরের থেকে আনা হয়েছে, একটা নয় দুইটা নয় 60টা দরজা, কয়টা দরজা? 60টা। প্রথম দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। দ্বিতীয় দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। তৃতীয় দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। চতুর্থ দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। পঞ্চম দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। ষষ্ঠ দরওয়াজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। সপ্তম দরজা তালা মারা হইল, চাবি কার কাছে? এবার জুলেখা কইতেছে হাই তালাক, আমার ইচ্ছা পূরণ করো। হযরত ইউসুফ দেখলেন আমার কাছে তো পিস্তল নাই, আমার কাছে চাবি নাই, জোরাজুরিকরণের সুযোগ নাই, এই বাড়িতে আমি হইলাম সাধারণ গোলাম, ঠিক না বেঠি? আর অর্ডার করতে আসে বাড়ির মালিকের বিবি। হযরত ইউসুফ দেখলেন তবে আমার কাছে একটা জিনিস আছে, এটার নাম ইসমে আজম, কন্যা এটার নাম কি? সে ইসমে আজম হইল আল্লাহ। কালা মাআজ আল্লাহ, হযরত ইউসুফ তখন যখন উপায় অন্তর আর দেখলেন নাই, তখন ইসমে আজম ছেড়ে দিলেন। কি ছেড়ে দিলেন? কার কার দরকার? আল্লাহ ইসমে আজম মাআজ আল্লাহ বলে চিৎকার করলেন হযরত ইউসুফ, চিৎকার করে খাটিয়া থেকে লাফ দিয়া পড়লেন, প্রথম দরজার মধ্যে আঘাত করলেন, দরজা খুলে গেল। হযরত ইউসুফের আকীদা তখন বেড়ে গেল, হযরত ইউসুফ বুঝতে পারছেন এখন আমি ইউসুফ ইউসুফ নই, আমার সঙ্গে স্বয়ং আল্লাহ পাকের কুদরত যুক্ত হয়ে গেল। হযরত ইউসুফ এবার আল্লাহর কুদরত লইয়া দ্বিতীয় দুয়ার ধাক্কা দিলেন, দ্বিতীয় দুয়ার খুলে গেল, তৃতীয় দুয়ার ধাক্কা দিলেন, তৃতীয় দুয়ার খুলে গেল, চতুর্থ দুয়ার ধাক্কা দিলেন, চতুর্থ দুয়ার খুলে গেল, পঞ্চম দুয়ার ধাক্কা দিলেন, পঞ্চম দুয়ার খুলে গেল, ষষ্ঠ দুয়ার ধাক্কা দিলেন, ষষ্ঠ দুয়ার খুলে গেল, সপ্তম দুয়ার ধাক্কা দিলেন, সপ্তম দুয়ার খুলে গেল। হযরত ইউসুফ আল্লাহ শব্দ একটা চিৎকার, এই চিৎকার খতম হওয়ার আগে আগে সাত দরজা খুলে পাওয়ার হইল শুধু একটা শব্দ, এটা হইল আল্লাহ। তাই যে মা শিখাইয়া দিতেছে পিস্তলের দরকার নাই, বন্দুকের দরকার নাই, একটা কলবের দরকার আর একটা জবানের দরকার, কলবের মধ্যে জবানের মধ্যে একটা শব্দ, এই শব্দটা কি? আরো জোরে আল্লাহ শব্দটা ইসমে আজম দিলের মধ্যে বসাইতে হবে, লাইন মতন বসাইতে হবে, নিয়ম মতন বসাইতে হবে, অনিয়ম ভাবে বসাইলে কাম হবে না। কে কে তৈয়ার? তাইলে সবাই কেবলামুখী হইয়া বসিয়াম, সবাই কেবলামুখী হয়ে বসে যায়, সবাই কেবলামুখী হয়ে বসে যায়, কোমর মেরুদণ্ড গর্দান, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা থাকবে, শরীর নড়াচড়া করবে না, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, শরীর নড়াচড়া করবে না। আপনি খেয়াল করেন আপনার ডান দিকে মাকাম ইব্রাহিম,
বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমাদের বুজুর্গ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দশটা সিফতের সঙ্গে ইসমে আজম, দশটা সিফতের সঙ্গে আল্লাহ পাকের জিকির, দশটা সিফতের সঙ্গে দিলকে বানাইতে হবে। হুঁশ দর দম, নজর বর কদম, সফর দর ওতন, খলওয়াত দর আঞ্জুমান, ইয়াদ কর, ইয়াদদাশত, বাজে গাশত, উকুফে জামানি, উকুফে কলবি, উকুফে আদবি। একটু জটিল, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, সহজ করে দিতেছি, জিনিস হইল চারটা। এক নম্বর হইল বৈঠক দুরুস্ত করা, দুই নম্বর হইল চোখ বন্ধ করা, তিন নম্বর হইল মুরাকাবা, চার নম্বর হইল চোখের পানি। কয়টা হইল? বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি। বলেন না, বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি, বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি। তৈয়ার আছি ইনশাআল্লাহ। বৈঠকটাকে দুরুস্ত করে ফেলি, ক্যাবলামুখী হইয়া সবাই বসি, বাইতুল্লার দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে, ডাইন বাম কোনা কোনি কিছুই করা যাবে না, বরাবর মোতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফা। নামাজের মধ্যে যেরকম সবাই আমরা বাইতুল্লার দিকে মুখ করে দাঁড়াই, এরকমভাবে আমরা সবাই বাইতুল্লার দিকে মুখ করে বরাবর বরাবর বাইতুল্লাহ। আপনি খেয়াল করেন যে আমার নাকে বরাবর, আমি যেন বাইতুল্লাহর বরাবরে বসে গেলাম। শরীর নড়াচড়া করবে না, শুধু গর্দান, মাথা নড়াচড়া করতে পারে, এই ছাড়া শরীর নড়াচড়া করতে দিবেন না। বিলকুল সোজা কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা, হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটুর উপর, ডান হাতে তসবিহ, ডান হাতে তসবি থাকবে, আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে, হাঁটুর উপরে হাত দুইটা রাখবেন, বিলকুল সোজা হইয়া বসবেন। এক নম্বর ডিউটি শেষ, দুই নম্বর চোখ বন্ধ করা, হেঁচে কাঞ্জ বেদদ বেদাম নেস, হেঁচে কাঞ্জ বেদদ বেদাম নেস, জুজব খলওয়াত গাহে হক আরাম নেস। দুই নম্বর হইল চোখ বন্ধ করা। রে ভাই ও দোস্ত বুজুর্গ, হয়তো একটু কষ্ট লাগবে, দুই চার মিনিটের জন্য আমরা সবাই চোখ বন্ধ করে নেই। আমাদের বুজুর্গ হযরত গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ বন্ধ থাকবে, চোখ খোলা যাবে না, খোলা রাখা যাবে না, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আমরা সবাই মেহরবানি করে চোখ বন্ধ করে নেই, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই আমরা চোখ বন্ধ করে নেই। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না। আসমান ফেটে গেল, চোখ খুলবো না, ভূমিকম্প শুরু হয়ে গেল, চোখ খুলবো না। আমাদের বুজুর্গ হযরত গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ হইল মনের জানালা, চোখ হইল মনের জানালা, চোখ বন্ধ থাকলে ও আল্লাহর বান্দা তোমার মনটা দৌড়াদৌড়ি করবে, কিন্তু বের হইতে পারবে না। যদি তুমি চোখ খুললা, চট করে বের হয়ে যাবে, এই কলবকে আর ঢুকাইতে পারবা না। এই জন্য সাবধান, চোখ খুলবো না, সবাই বলেন চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, শরীর নড়াচড়া করবে না। বিসমিল্লাহ বলে সবাই আমরা চোখ বন্ধ করে নেই, বিসমিল্লাহ বলে সবাই আমরা চোখ বন্ধ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, নিয়ত করি ও আল্লাহ চোখ বন্ধ করে নিলাম, দয়া করে আমাদের কলবের চোখ খুল্লা দাও। ওয়া কাযালিকা নুরি
ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ও আল্লাহ, হযরত ইব্রাহিমের কলবের চোখ তুমি যেরকম খুলে দিয়েছিলে এক নজরে সাত আসমান পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া, লৌহ কলম পার হইয়া আরশ কুরসি পর্যন্ত পয়গম্বর ইব্রাহিমের নজর চলে গিয়েছিল সেকেন্ডের মধ্যে। ও আল্লাহ, আমরাও চোখ বন্ধ করলাম, দয়া করে আমাদের কলবের নজরকেও তুমি তোমার আরশ পর্যন্ত পৌঁছাইয়া দাও। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ খুলবো না, খোলা রাখবো না। আমি খেয়াল করি ডান দিকে মাকাম ইব্রাহিম, আমার সঙ্গে বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমাদের বুজুর্গ হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, ও আল্লাহ যদি শক্তি থাকতো তাহলে তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারে গিয়া দাঁড়াইতাম, যদি শক্তি থাকতো তোমার ঘরের গিলাব ধরে কাঁদতাম, যদি শক্তি থাকতো মাকাম ইব্রাহিমে গিয়া গড়াগড়ি করতাম, যদি শক্তি থাকতো হাতিবে কাবার ভিতরে ঢুকিয়া যাই। ও আল্লাহ, শক্তি নাই, টাকা পয়সা নাই, শরীর সুস্থ নয়, এজন্য একজন দুইজন হইয়া গেলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, একজন দুইজন হইয়া যাও, একটা অস্তিত্ব দুইটা অস্তিত্ব বানাও, একটা অস্তিত্ব এখানে উত্তর খান উত্তরা কাসগুড়া মাদ্রাসায় একটা অস্তিত্ব থাকবে, এটা হইল বাস্তব অস্তিত্ব, আরেকটা অস্তিত্ব কল্পনার অস্তিত্ব, এই কল্পনার অস্তিত্বটা বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড়ায় করাইয়া দাও। মেরে ভাই ও দুস্ত বুজুর্গ, নিজেকে কল্পনার মাধ্যমে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে কিভাবে দাঁড় করাইয়া দিব, এই বাক্যটা বারবার বলতে হবে। ডান দিকে মাকাম ইব্রাহিম, সবাই আমার সঙ্গে বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গালের মতন, কাঙ্গালের মতন, কাঙ্গালের মতন দাঁড়াইয়া থাকলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার ঘরের দুয়ারের সামনে যেরকম ভিক্ষুক দাঁড়াইয়া ভিক্ষার জন্য দাঁড়ায়, তোমার দোকানের সামনে যেরকম ভিক্ষুক দাঁড়ায়, অঙ্গভঙ্গ করে দাঁড়ায়, অঙ্গভঙ্গি করে দাঁড়ায়, তুমিও এরকম আহকামুল হাকিমিন রহমানুর রহিম তার ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর দুয়ারের সামনে, বাইতুল্লাহর দুয়ারের সামনে টলটল চোখের পানি লইয়া, বাইতুল্লাহর দুয়ারের সামনে টলটল চোখের পানি লইয়া, ও আল্লাহ মনের মধ্যে অনেক কষ্ট, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়াইলাম, মনের মধ্যে অনেক দুঃখ, তোমার ঘরের দুয়ারের সামনে টলটল চোখের পানি লইয়া দাঁড়াইলাম, মনের মধ্যে অনেক যাতনা, তোমার ঘরের দুয়ারের সামনে টলটল চোখের পানি লইয়া দাঁড়াইলাম, ও আল্লাহ এমন জায়গায় দাঁড়াইলাম যেই জায়গায় দাঁড়াইয়া হযরত ইব্রাহিম রোনাজারি করেছিলেন, কেঁদেছিলেন, মাহরুম করা হয় নাই, এমন জায়গায় দাঁড়াইলাম যেখানে দাঁড়াইয়া হযরত ইসমাইল রোনাজারি করছেন, কেঁদেছিলেন, মাহরুম করা হয় নাই, যেখানে দাঁড়াইয়া হযরত হাজেরা রোনাজারি করেছিলেন, কেঁদেছিলেন, মাহরুম করা হয় নাই, ওই জায়গায় আমিও দাঁড়াইলাম, আমাকেও তুমি মাহরুম করে দিও না। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আমার সঙ্গে বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া, বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া, আবার নানুপুরের হযরত বলতেন, কাঙ্গাল হইয়া বাইতুল্লাহর দুয়ারের সামনে
কঙ্গাল হইয়া আল্লাহ পাকের সমীপে আরজ করো আর বলো ছোড় দি কিস্তি মেরি রহমত কে দরিয়া দেখ কর ছোড় দি কিস্তি মেরি রহমত কে দরিয়া দেখ কর আ পড়া হুঁ দর পে তেরে রহমত কে সায়া দেখ কর ও আল্লাহ ঘর সারলাম দুয়ার সারলাম দোকান সারলাম মকান সারলাম অফিস সারলাম আদালত সারলাম শক্তি থাকলে এই মুহূর্তে তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহর গিলাব ধরে বাইতুল্লাহর দরওয়াজা ধরে ও আল্লাহ কাইতাম সুযোগ নাই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছনের সুযোগ নাই জন্য শরীরটা ঢাকা উত্তর খান কাসকুরা রাখিয়া কলমটা তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড় করাইয়া দিলাম ও আল্লাহ মনের অনেক দুঃখ লইয়া তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইলাম ও আল্লাহ তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইলাম ও আল্লাহ দয়া করে এই গোলামকে তুমি কবুল করে লও হর তরফ সে হোকে হম খারো তবা হর তরফ সে হোকে হম খারো তবা আ পড়ে আব তেরে দর পে ইয়া ইলাহ তু হি হাজত রওয়ায়ে দু জহাঁ হম তেরে দর ছোড় কর যাও কহাঁ ও আল্লাহ কোথায় যাবো তুমি ছাড়া তো আমাদের কোনো গত্যন্তর না কবুল করো তাইলেও তোমার দুয়ারের সামনে খাড়া কবুল না করলেও তোমার দুয়ারের সামনেই খাড়া থাকবো তুমি ছাড়া তো আমাদের আর কেউ না এলাহি তেরে চৌখট পর ভিকারি বনকে আয়া হুঁ এলাহি তেরে চৌখট পর ভিকারি বনকে আয়া হুঁ সারাপা ফকর হজ নদামত সাথে লায়া হুঁ ও আল্লাহ তোমার ঘরের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়াইয়া গেলাম দয়া করে এই ভিক্ষুককে খালি হাতে ফেরত দিও না সাবধান চোখ খুলবো না খোলা রাখবো না চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে মহাব্বতের সঙ্গে আল্লাহ পাককে হাজির নাজির জাইন্না আল্লাহ পাক যেন আমার সামনে আল্লাহ পাক আমার পেছনে আল্লাহ পাক আমার ডাইনে আল্লাহ পাক আমার বামে আল্লাহ পাক আমার নিচে আল্লাহ পাক আমার উপরে আল্লাহ পাক সর্বত্র আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া মহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খানকা শায়েখ জাকারিয়া ঢাকার পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ একটি ঘোষণা খানকা শায়েখ জাকারিয়া ঢাকা এর তত্ত্বাবধানে প্রত্যেক ইংরেজি মাসে আত্মশুদ্ধিমূলক দুইটি ইসলাহে মাহফিল হয় হযরত শায়েখ ডক্টর মুস্তাক আহমদ দামাত বারাকাতুহুম স্বয়ং এই মাহফিলের নেতৃত্ব প্রদান করেন এই মাহফিলে জিকির ও মোরাকাবার প্রশিক্ষণ দেওয়া হয় দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম বায়ান করেন আগ্রহীদের জন্য সবগুজারিরও ব্যবস্থা রয়েছে তন্মধ্যে প্রথম মাহফিলটি অনুষ্ঠিত হয় ইংরেজি মাসের প্রথম শুক্রবার ঢাকা উত্তরখান কাঁচকুড়া জামিয়া শায়েখ জাকারিয়া মাদ্রাসায় আর দ্বিতীয় মাহফিলটি অনুষ্ঠিত হয় ঢাকা তেজগাঁও রেলওয়ে স্টেশন জামিয়া মসজিদে
মাহফিল আসর নামাজ থেকে ইশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়। উভয় মাহফিলে অংশগ্রহণের জন্য খানকা শায়খ জাকারিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।